আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো টমেটো রাইস। খুব সহজে এই টমেটো রাইসটা বাসায় তৈরি করা যায় আর এটা খেতে অনেক বেশি টেস্টি হয়। এটা বানানো একদম সহজ, যে কেউ এটা তৈরি করতে পারবেন খুব সহজেই। তাই অবশ্যই পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন যাতে করে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। তাহলে চলুন দেখে নেই কিভাবে তৈরি করতে হয় টমেটো রাইস। প্রথমে আমি 2 কাপ চাল নিয়ে নিলাম। এখানে আমি পোলাওয়ের চাল নিয়েছি। চালটাকে আমি আধা ঘন্টার জন্য এভাবে পানিতে ভিজিয়ে রাখব। একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিলাম 1/4 কাপ তেল। এখানে আমি রান্নার তেল ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিলাম 4-5টা শুকনো মরিচ, 2টা তেজপাতা, দারচিনি এবং এলাচ, সেই সাথে 1/2 চামচ রসুন বাটা। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে আমি 2টা চপ করা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি 2 মিনিট রান্না করব। 2 মিনিট পর যখন পেঁয়াজটা এরকম নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কিছু মশলা। প্রথমে আমি দিয়ে দিলাম 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চামচ পাঁচফোড়নের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিব বিরিয়ানি মশলা এবং স্বাদমতো লবণ। আপনারা চাইলে এখানে গরম মশলাও দিতে পারেন। এবার সব কিছু ভালোভাবে আবারও মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি টমেটো দিয়ে দিব। এখানে আমি 4টা টমেটো খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার টমেটোগুলোকে আমি 2-3 মিনিট রান্না করব যাতে করে একদম সফট হয়ে আসে। এই পর্যায়ে টমেটোগুলো একদম সফট হয়ে এসেছে আর আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ মটরশুঁটি। আর যে চালগুলো আমি আগে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ভালোভাবে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। সব কিছুর সাথে আমি চালটাকে ভালোভাবে মিশিয়ে আমি এটাকে কিছুক্ষণ রান্না করব। চালটাকে ভেজে নিতে হবে। আমি 3-4 মিনিট মিডিয়াম টু লো হিটে এটাকে ভেজে নিব, কারণ চালটা যত ভালো করে ভাজা হবে এর টেস্টটা তত ভালো আসবে। যখন 3 থেকে 4 মিনিট চালটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি 2 কাপ গরম পানি দিয়ে দিলাম। যেহেতু আমি 2 কাপ চাল নিয়েছি তাই এখানে আমি 2 কাপ পানি নিয়েছি। 3 টেবিল চামচ ধনে পাতা কুচি দিয়ে আমি এটাকে ডেকে রেখে দিব 4-5 মিনিটের জন্য হাই হিটে। 4 মিনিট পর আমি আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে দিব। মিশিয়ে দিয়ে 10 মিনিটের জন্য আমি লো হিটে রেখে দিব। ফিরে এলাম 10 মিনিট পর। এই পর্যায়ে টমেটো রাইসটা 80 থেকে 90% হয়ে গেছে। তাই এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব। দিয়ে ঘিয়ের সাথে সব কিছু আবারও মিশাবো। তারপর ডেকে এটাকে 5 মিনিটের জন্য রেখে দিব, লো হিটে রেখে দিব। পাঁচ মিনিট পর টমেটো রাইসটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে সার্ভ করে নিব। ঝটপট তৈরি হয়ে গেল মজাদার টমেটো রাইস। আমি এটাকে কিছুটা সাজিয়ে নিব। সাজানোর জন্য এখানে আমি শসা এবং কাঁচামরিচ ইউজ করেছি। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো কিছু দিয়ে সাজাতে পারেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, অনেক বেশি টেস্টি হয়।
আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আল্লাহ হাফিজ।